الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك ونتوب إليك ونؤمن بك وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله ومصطفاه وخليله اللهم صل على نبي الأميين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين সুদী দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট্ট একটা বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানালাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষায়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা শুনছি, এই বিষয়টা হচ্ছে আখেরাতের দৃশ্য। আখেরাতটা কেমন হবে, আমরা দুনিয়া থাকতে যাতে বুঝতে পারি, জানতে পারি, আখেরাতে গিয়ে আখেরাতের অবস্থা দেখে যাতে এটা আমরা না বলতে পারি যে হারে এমন যদি হতো। এজন্য আল্লাহ আজ্জা ওয়াজাল করলেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের পুরো চিত্রটা কোরআনে কারিমের ভিতরে তিনি তুলে ধরলেন, মানুষ যাতে বুঝতে পারে, জানতে পারে আখেরাত যে এমন হবে, আখেরাতে গিয়ে যাতে তারা আফসুস না করে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের কি কি প্রশ্ন করবেন, যে আল্লাহর দুনিয়ার ভিতরে আমরা আছি, যে আল্লাহর কাছ থেকে এসেছি, যে আল্লাহর তত্ত্বাবধানে দুনিয়ার ভিতরে আমরা বসবাস করছি, যে আল্লাহর কাছে আবার আমরা রিটার্ন হয়ে যাব, ওই আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুন্দর জীবন দিলেন, বাট ওই জীবন সম্পর্কে আমরা কি করলাম, জীবনে না করলাম, তার উদ্দেশ্য সাধন আমরা করলাম কি না, এইটা কি আল্লাহ জিজ্ঞেস করবেন না? অবশ্যই করবেন। মনে করেন, একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, এক একটা দেশ তার প্রতিনিধি হিসাবে, তার অ্যাম্বাসেডর হিসাবে অন্য কোনো দেশে একজন হাই কমিশনার পাঠায়, যে সেখানে গভর্নমেন্টের প্ল্যান, পরিকল্পনা, গভর্নমেন্টের কাজ সে অন্য দেশে করবে। এজন্য একটা দেশ আরেকটা দেশে এক একজন অ্যাম্বাসেডর, এক একজন হাই কমিশনারকে পাঠায়। ওই হাই কমিশনার অন্য দেশে গিয়ে যদি নিজ দেশের গভর্নমেন্টের কাজকর্ম না করে, সে শুধু খায় আর ঘুমায় আর আনন্দ ফুর্তিতে মেতে উঠে, কিন্তু গভর্নমেন্ট যে উদ্দেশ্যে পাঠালো তাকে, গভর্নমেন্টের কোনো কাজ করলো না। তাহলে গভর্নমেন্টের কাছে জবাবদিহি করতে হবে কি না? অবশ্যই হবে। গভর্নমেন্ট জিজ্ঞেস করবে, আমি তোমাকে বেতন দিলাম, অফিস দিলাম, থাকার থাকার বাসা দিলাম, অনেক কিছু প্রোভাইড করলাম, গাড়ি দিলাম, আর সরকারের কোনো কাজ না করে তুমি শুধু খাইতেছ আর ঘুমাইতেছ, তুমি আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আস, কেন? গভর্নমেন্ট কি জিজ্ঞেস করবে না? জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পৃথিবীতে দিলেন, খাবার জন্য কত ধরনের রিজিকের ব্যবস্থা করলেন, থাকার জন্য কি সুন্দর জমিন দিলেন, আলো দিলেন, বাতাস দিলেন, আপনার জরুরতের যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক প্রোভাইড করতেছেন। সেই আল্লাহ কি জিজ্ঞেস করবেন না হাশরের ময়দানে? অবশ্যই জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? এই হাদিসটাই বলতেছিলাম বিরতির পূর্বে, হুজুর বলেছেন পাঁচটা প্রশ্ন করবেন, মানে হাশরের ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম, কোনো মানব সম্প্রদায় আল্লাহর সামন থেকে একটা কদম মুভ হবে না। আল্লাহ বলবেন, দাঁড়াও এখানে, তুমি এই প্রশ্নগুলির উত্তর দাও, এরপরে তুমি মুভ হবা। কি সেই প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ তাআলা প্রথম কোয়েশ্চন করবেন, যেটা প্রশ্ন, আচ্ছা বলো তোমাকে আমি সুন্দর একটা জীবন দিয়েছিলাম,
তুমি আমার আসমানের নিচে আর জমিনের উপরে একটা হায়াত পেয়েছিলে, বলো তো দেখি তুমি তোমার এই হায়াতে জিন্দেগিকে কিভাবে তুমি কাটিয়েছিলে, অতিবাহিত করেছিলে। এখন আপনি যদি ভালো আনসার না দিতে পারেন, আপনি যদি বলেন না আমি খাওয়া দাওয়া করেছি, আনন্দ ফুর্তি করেছি, সন্তান সন্ততিদেরকে নিয়ে খুবই বিজি ছিলাম, আমার একটা জব ছিল, আমি এই জবে সময় মতো যেতে হতো, আসতে হতো, আর অনেক কাজকর্ম ছিল, এইগুলা করে করে হঠাৎ একদিন দেখি আমার লাইফ শেষ, আল্লাহ পাক কি সন্তুষ্ট হবেন? না, সন্তুষ্ট হবেন না। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনাকে জমিনে প্রেরণ করেছিলেন, উদ্দেশ্যটা কি? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আপনার জীবন যদি হয়, আপনার মরণ যদি হয়, আপনার সব কুরবানি যদি হয়, আপনার নামাজ যদি হয় কেবলমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, তাহলেই বলতে পারবেন আল্লাহ আমার হায়াতটা ছিল, আমার মৌতটা ছিল, আমি যা করেছি সবগুলি কেবলমাত্র তোমার জন্যই ছিল, এভাবে আমার লাইফটাকে আমি পাস করেছি দুনিয়ার জিন্দগিতে। আপনি যদি বলেন, তা আপনার রব, আপনার আল্লাহ আপনার উপরে স্যাটিসফাইড হবেন। এজন্য হায়াতে জিন্দগি সম্পর্কে আল্লাহ পাক কোয়েশ্চন করবেন, নাম্বার ওয়ান। দুই নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রশ্নটা করবেন হাশরের ময়দানে, আমাদেরকে সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, وعن شبابه فيما أبلاه শাবাবুন হচ্ছে যৌবনের সময়। মানুষের জীবনের ভিতরে কয়েকটা দাব থাকে, কোন দাব থাকে মানুষের শিশুকাল, মানুষের কিশোরকাল, মানুষের যৌবনকাল, মানুষের বার্ধক্যের সময়। তো সময় থাকে না, আমরা অনেকেই শিশুকাল পার করে দিয়েছি, কৈশোর পার করেছি, কেউ যৌবনের ভিতরে আছেন, কেউ আছেন যে যৌবনটাকে বিদায় দিয়ে বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে আছেন। তো কোন টাইমটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ? মানুষের যৌবনের সময়টাই হচ্ছে প্রাইম টাইম অফ দ্য লাইফ, মানুষের জীবনের সবচাইতে ভ্যালুয়েবল টাইমটা হচ্ছে, গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে মানুষের যৌবনের সময়। শিশুকাল তো হেলায় দুলায় খেলায় দুলায় চলে গেল, কিশোর টাইমটা ওইভাবে চলে গেল, বাট যৌবনের টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। বার্ধক্যের সময় যখন আসে, ঘরে বসে হায় হায় করা ছাড়া কোনো উপায় থাকে না, চিন্তা আছে, চেতনা আছে, এবিলিটি নেই, শারীরিক এবিলিটি নেই, মন চাইলেও অনেক কাজ করতে পারে না অনেক বৃদ্ধ মানুষ। কাজেই যৌবনের সময়টা হচ্ছে লাইফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ আজ্জা ওয়া জাল কোয়েশ্চন করবেন যে তোমার যৌবনের সময়ে তুমি কি করেছিলে, এইটার হিসাব দাও। প্রথমত পুরো লাইফের একটা হিসাব দিতে হবে, দ্বিতীয়ত আপনার যৌবনের সময়টার একটা গুরুত্বপূর্ণ সময়ের একটা হিসেব আল্লাহর কাছে দিতে হবে, তুমি কি করেছিলে তোমার এই যৌবনের সময়ে। তিন নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে কোন প্রশ্ন করবেন, কোয়েশ্চন করবেন? তিন নম্বরে আল্লাহ আজ্জা ওয়া জাল বলবেন, ওয়ান মালিহি মিন আইনাকতাসাবাহু। আল্লাহ বলবেন, তুমি তো কিছু মাল পেয়েছিলে, তুমি বড় মালদার ছিলে দুনিয়াতে, বড় সম্পদশালী ছিলে, ব্যাংক ভরা তোমার মানি ছিল, তোমার ঘর ভরা স্বর্ণ ছিল, তোমার দোকান ভরা মাল ছিল, ব্যবসার মাল ছিল, ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব সম্পদ ছিল তোমার দুনিয়া থাকাকালীন অবস্থায়, আইনাকতাসাবাহু তুমি কিভাবে তোমার এই মালটাকে তুমি তুমি জমা করেছিলে, কিভাবে তুমি এই সম্পদটা উপার্জন করেছিলে, কোন তরিকায় এই সম্পদের মালিক তুমি হয়েছিলা, হালাল তরিকায় মালটা রুজি করেছিলা না হারাম তরিকায় এই মালটা পেয়েছিলা তুমি। কিছু মানুষ আছে না, বলে নগদ যা পাও হাত পেতে নাও, মানে হালাল হারাম ডাজ নট ম্যাটার, আমার মানির দরকার। এইটা যারা মনে করে শুধু মানি মানি করে সম্পদ জমান, সম্পদ অর্জন করেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আন মালিহি আইনাকতাসাবা, তোমার মালটা সম্পর্কে তুমি যে সম্পদ অর্জন করেছিলে এটা কিভাবে তুমি অ্যাচিভ করেছিলে, এইটা
রুজি রোজগার করতে হালাল হারামের তুয়াক্কা করেছিল কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা হাশরের ময়দানে প্রশ্ন কর। সেটা হোক বেশি মাল আর সেটা হোক কম, এই প্রশ্ন সকলকে আল্লাহ পাক করবেন। তিন নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চার নম্বরে আল্লাহ পাক কি প্রশ্ন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, হুজুর বলেছেন ওয়াফিমা আনফাকাহু, মানে এই মালটা তো বড় মালদার ছিলা, তুমি তোমার মালটাকে কোন পথে খরচ করেছিলা? কিছু লোক আছে না যে যত পয়সা খরচ করার দরকার না বেশি পয়সা ওই খাতে খরচ করে, 5,000 পাউন্ডের একটা জিনিসে আপনার চলবে, ওই জিনিসটি আপনি 50,000 পাউন্ড দিয়ে আপনি কিনলেন, আপনি যেবাই ইচ্ছা সেবাই টাকা পয়সাগুলাকে খরচ করলেন জরুরত ছাড়াই, অপচয় যে হচ্ছে আপনি ভাবলেনই না। তো আল্লাহ তাআলা শুধু মাল কিভাবে অর্জন করেছেন এটাই প্রশ্ন করবেন না, এইটার সাথে সাথে আল্লাহ জিজ্ঞেসও করবেন তোমার মালকে তুমি কোন পথে খরচ করেছিলে, এটা রাইট ওয়ে খরচ করেছিলে না রং ওয়ে খরচ করেছিলে, এই হিসেবটাও আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। এরপরে কি পাঁচ নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, ওয়ামা আমিলা ফিমা আলিমা, আমরা তো অনেক কিছু জানি, আমাদের ইলম আছে কিন্তু আমাদের আমল নেই, এজন্য আল ইলমু লিল আমালি, ইলমটা হতে হবে আমলের জন্য, জানলাম কোনো আমল নেই কি কোনো ফায়দা আছে না, এই জন্য আপনি যা জানবেন যে পরিমাণে আপনার ইলিম আছে এই পরিমাণে আপনি আমল করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন আমরা সকলে জানি না যে কোরআনের যদি একটা হরফ পড়া হয় আল্লাহ তাআলা 10টি নেকি দিবেন, জানি আমরা, কিন্তু অনেক ভাই আছেন বোন আছেন কোরআন পড়তে পারেন কিন্তু সপ্তাহ যায় মাস যায় বছর যায় কোরআনের সাথে কোনো দেখা নাই সাক্ষাৎ নাই তিলাওয়াত নেই, আর অনেক কাজ আছে আল্লাহর রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায় এই কথা আমরা সকলে জানি, কিন্তু এত বখিল একেবারে পাথর আল্লাহর রাস্তায় দিতে মনটা মোটেই চায় না, এইভাবে যদি অবস্থা হয় আমরা জানি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে যাকাত দিলে কি ফায়দা হয়, জানার পরেও কোনো আমল নেই, এজন্য আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যতটুকু জেনেছিলা এই পরিমাণে আমল করেছিলা কি না, এই কোয়েশ্চনটা আল্লাহ তাআলা করবেন। আর কি প্রিয় ভাই বোনেরা, এই প্রশ্নের উত্তর না দিয়ে আমরা কেউ যেতে পারবো না, যদি আমরা উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি তাহলে আল্লাহর সামনে জবাবদিহি তার ভয় নিয়ে যারা নিজেদেরকে খারাপিয়ত থেকে বাদ কাজ থেকে হেফাজতে রেখেছিল, এবার আল্লাহ তাআলা বলবেন তুমি সুন্দর করে 5টা প্রশ্নের উত্তর দিয়েছে, যাও তোমার জায়গা হচ্ছে জান্নাত, আমরা চিরশান্তির জায়গা জান্নাতের ভিতরে চলে যাব। আর যদি ভালোভাবে আনসারগুলা না করতে পারি, আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে সেই জাহান্নামই হবে আমাদের চির ঠিকানা, সেদিন আফসুস করব, আফসুস করে আর কোনো লাভ হবে না, দ্বিতীয় জীবন দ্বিতীয় যৌবন দ্বিতীয়বার মালের অধিকারী আল্লাহ পাক করার আর সুযোগ দিবেন না কাউকে দেবেন না, এটা আল্লাহর সুন্নাহ নয় এটা আল্লাহর তরিকা নয়। প্রিয় ভাই বোনেরা, বলি সুন্দর একটা হাদিস মনোযোগ সহকারে শুনুন, আশা করি 5টি প্রশ্ন আপনাদের সকলের মনের ভিতরে বদ্ধমূল হয়ে গেছে, এগুলার জবাবের জন্য আমরা যদি রেডি হতে পারি তাহলেই আজকের আলোচনা শোনা আজকের আলোচনা বোঝা এটা সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। আন আয়েশাতা আন্নাহা যাকরাতিন নার
فبكت فقال رسول الله صلى الله عليه وسلم ما يبكيك قالت ذكرت النار فبكيت একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন, কান্না শুরু করেছেন, জোর জোর করে কাঁদতেছেন আয়েশা। তো আয়েশা তো রাসূলের প্রিয় স্ত্রী ছিলেন না, রাসূলের প্রিয় স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার রাসূল আয়েশাকে কাঁদতে দেখে বললেন, আয়েশা লিমা বাকাইতা, তুমি কেন কাঁদতেছ, তোমার কান্নার কারণটা কি আয়েশা, কেন তুমি এত জোর জোর করে কাঁদতেছ? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যাকারতুন্নার ফাবাকাইতু, ইয়া রাসূলুল্লাহ, দুজখের শাস্তির কথা, আগুনের কথা আমার স্মরণ হয়ে গেছে। জাহান্নামে যে এত বিশাল আজাব আল্লাহ পাক রেখেছেন, জাহান্নামের শাস্তির কথাটা, আগুনের কথাটা আমার মনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আর এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে আমার বয়স এসে গেছে, আর আমি আয়েশা আমার কান্না আমি আর ধরে রাখতে পারি নাই, জাহান্নামের কথা স্মরণ করে আমি কাঁদতেছি। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি, এবার আয়েশা সিদ্দিকা বললেন রাসূলকে, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের যে ময়দান, হাশরের দিন, কিয়ামতের দিন, আপনি কি আপনার স্ত্রীদেরকে আপনি স্মরণ করবেন? ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনার প্রিয় স্ত্রীদেরকে কি আপনি স্মরণ করবেন? আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনি কি স্মরণ করবেন আপনার স্ত্রীদেরকে হাশরের ময়দানে? قال أما في ثلاثة مواطن فلا يذكر أحد أحدا. الله النبي بقول لنا عشاء كم تردين تنتا زاي غاربي توري كيو كاو كي شرن كوربينا تومي جي أمار ستري عائشة يتو پريو ستري تنتا زاي غاي كم تردين توما كي أمار شرن هبينا كيو كاو كي شرن كوربينا কয়টা জায়গাতে? তিনটা জায়গাতে। قال اما في ثلاثه موات فلا يذكر احد احدا عند الميزان حتى يعلم ايخف ميزانه ام يثقل। হুজুর বলছেন মিজানের সময়, হাশরের ময়দানে একটা হবে মিজান। মিজান মানে কি? মিজান মানে হচ্ছে পাল্লা, যেটাকে ওজন করা হবে। যেখানে আমরা যে কাজগুলা করতেছি, ভালো করুন আর মন্দ করুন, এই আমল, গুড ডিডস অ্যান্ড ব্যাড ডিডস, নেকি এবং গুনাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এগুলাকে ওজন করবেন। নেকির পাল্লা বাড়ি হয় না গুনাহের পাল্লা বাড়ি হয়? নেকির পাল্লা যদি বাড়ি হয় আপনি লাকি, আপনি সফল, আর যদি গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যায় সব কিছু একেবারে বরবাদ। এজন্য হুজুর বলেছেন মিজানের সময় মানুষ পেরেশান থাকবে, নফসি নফসি করতে থাকবে, আহারে আমার সওয়াবের পাল্লা বাড়ি হয় আমার গুনাহের পাল্লা বাড়ি হয় আমি তো জানি না। আচ্ছা আমি দেখি, মানুষ পেরেশান থাকবে কোনটা তার বাড়ি হয়। এজন্য হুজুর বলেছেন ইংদাল মিজান কিতাব। আর দুই নম্বর জায়গা হচ্ছে মানুষের যখন হিনা ইউকালু হা হা ওয়ামুকরাউ কিতাবিয়া, মানুষের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা সম্মানিত লেখক, সম্মানিত ফেরেস্তা আল্লাহ আজ্জা ওয়া জাল মুকাররার করেছেন, নির্দিষ্ট করেছেন। তো সম্মানিত ফেরেশতাকে আল্লাহ পাক রেখেছেন কেন? আল্লাহ পাক বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা সকলের সাথে আছেন,
ইয়ালামুনা, তারা জানেন, মা তাফআলুন, আপনি আমি আমরা কি করছি ফেরেশতারা জানেন। এজন্য ফেরেশতারা রেকর্ড করতেছেন, ফেরেশতারা লিখতেছেন, লিখতে লিখতে একটা কিতাব হয়ে যাবে, একটা কিতাব হয়ে যাবে। তো হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, তারা যে কিতাব লিখতেছেন, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা আছেন না আপনার আমার সাথে, তারা আপনি যা করছেন জানেন, তারা লিখতেছেন, তো ওই কিতাবটাকে আল্লাহ আজ্জা ওয়া জাল আপনার হাতের মধ্যে দিবেন। এখন আপনার কিতাব যদি ভালো হয়, আমলনামা যদি গুড হয়, রাইট হাতে দিবেন, নতুবা বাম হাতে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাব যখন আপনার কাছে দিবেন, পড়তে, হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবাহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি মিন ওয়ারাই যহরিহি, মানুষ পেরেশান থাকবে, আমার এই আমলনামাটা আমার ডান হাতে দেওয়া হবে না আমার পিছন থেকে আমার বাম হাতে দেওয়া হবে, কোন হাতে আমার আমলনামাটা আল্লাহ তাআলা আমার কাছে দিবেন। কিতাব যখন আপনার কাছে দিবেন, আমলনামাটা মানুষ পড়বে, কিতাবটা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার কিতাবটা আমলনামাটা তুমি পড়ো আর দেখো তোমার হায়াতে জিন্দেগিতে তুমি কি করেছো, তোমার আমলনামার জন্য, তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট, এবার দেখে বলো তুমি ভালো করেছো না তুমি খারাপ করেছো। ওয়াইয়াকুলুনা ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানুষেরা এই কিতাবটা পড়বে, পড়ার পরে বলবে, আহারে এমন কি এই আশ্চর্য কিতাব, যে কিতাবের ভিতরে ছোট বড় কোনো কিছু বাদ যায় নাই, সব কিছু যা করেছিলাম এই কিতাবের ভিতরে লেখা হয়ে গেছে, কি এই আশ্চর্য কিতাব। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, মিসকাল, সামান্য যদি ভালো কাজ করেন এইটাও আসবে, আর যদি খারাপ সামান্য করেন এইটাও আপনার ওজনের পাল্লায় আনা হবে, এইটাই কিতাবে লেখা হবে। প্রিয় ভাই বোনেরা, কিছুই বাদ যাবে না। হুজুর বলেছেন, আয়সারে তিন নম্বর জায়গাতে কেউ কারো কথা স্মরণ করবে না রে আয়সা। নবীজি কি বললেন, ওয়াইন্দা সিরাতি ইযা উদিয়া বাইনা যহরি জাহান্নাম, হুজুর বললেন, আয়সা, জাহান্নামের উপরে একটা পুল থাকবে, একটা সেতু থাকবে, একটা সিরাত থাকবে, এই ফুল সিরাত পারি সবাইকে দিতে হবে রে আয়সা। এই ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় কেউ যদি পড়ে যায় জাহান্নামে চিরতর স্থলে যাবে, আর কেউ যদি অতিক্রম হয়ে যায় সেই জান্নাতে পৌঁছে যাবে ফুলসিরাত পাড়ি দিয়ে। আয়সারে মিজানের সময় আর আমলনামা দেওয়ার সময় আর ফুলসিরাতের সময় কেউ কাউকে স্মরণ করবে না রে আয়সা। এই কথাটা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী আয়েশাকে বললেন। আয়েশা যখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনি কি আপনার স্ত্রীদেরকে স্মরণ করবেন? আমার প্রিয় ভাই এবং বোনেরা, আখেরাতের উপরে যে আলোচনাটা করলাম, কবরের জিন্দেগি দিয়েই শুরু হবে আমাদের আখেরাতের প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। আমাদের হাসরে, মিজানে, ফুলসিরাতে সবগুলি কঠিন সময় আমাদেরকে অতিবাহিত করতে হবে। যদি রাব্বুল আলমিনের সান্নিধ্য হাসিল করতে পারি, রাব্বুল আলমিনকে রাজি খুশি করতে পারি, তাহলে কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে আমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা
তার কুদরত দিয়ে, রহমত দিয়ে, দয়া আর করুণা দিয়ে আমাদেরকে সবগুলি গাঁট উদ্ধার করে দিয়ে আমাদেরকে পৌঁছিয়ে দিবেন আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাতের ভিতরে, নতুবা আমাদের যে ক্ষতি হবে সেই ক্ষতি কোনো দিন আমরা পুষিয়ে নিতে পারবো না। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, আসুন আমরা সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম এবং আহকামের ভিতর দিয়া, আখেরাতকে স্মরণের ভিতর দিয়া যেন আমরা আমাদের দুনিয়ার জিন্দগিকে পরিচালিত করি। আল্লাহ যেন তাওফিক দান করেন। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, দেখা হবে আগামী অনুষ্ঠানে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।